আর মাটনের পিসগুলো দেখো এরকম ছোটো ছোটো কিন্তু মোটামুটি চার পিস মতো আছে কলা পাতায়, এবং এরকম মাটির মাটিতে কিন্তু সার্ভ করা হয়। এবার হচ্ছে চিকেন পপকর্নগুলো তোমাদের দেখা, এগুলো ছোটো ছোটো বেশ ভালো, মানে সন্ধ্যেবেলা টাইম কাটানোর জন্য। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি পুরীতে, আর পুরীতে আসার কারণ হচ্ছে সামনেই রথযাত্রা, তাই রথের আগে তো পুরীতে ট্রাভেল ব্লগ দিতেই হবে, কারণ তোমরা পুরীতে আসবে সবাই, তোমাদের কিছু ইনফরমেশান দরকার। ট্রাভেলের যে ভিডিও আছে সেগুলো তো জার্নি উইথ বিজিতে আসছেই, কারণ ওই চ্যানেলে সমস্ত ট্রাভেল ব্লগ আমি কভার করি। আশা করি তোমাদের ওই চ্যানেলটা অনেকেরই ভালো লাগে, মানে আমি এখন বাইরে বেরোলে কমেন্ট পাই, দাদা তোমার ফুডের থেকেও ট্রাভেলটা বেশি ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য ওই চ্যানেলটাকে। আর খুব তাড়াতাড়ি ওই চ্যানেলে 20,000 হতে চলেছে, তাড়াতাড়ি যারা সাবস্ক্রাইব করনি এই চ্যানেলে এখনো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর আজকে যেহেতু পুরীতে আছি, পুরীর কিছু খাবার দাবার তো ভিডিও হবেই, মানে টুকটাক যা যা এই দুদিন ধরে আমরা খাবো সেগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করবো। এছাড়াও পুরীতে তো প্রচুর খাবার দাবার দোকান আছেই। আমরা চলে এসেছি লাঞ্চ করতে মুন্না মাটন পয়েন্টে, আর এইটা হচ্ছে VIP রোডে ফেমাস। তোমরা যদি এরকম কলা পাতায় মাটন আর ঘি রাইস খেতে হয় তাহলে কিন্তু তোমাদের আসতে হবে মুন্না মাটন পয়েন্টে। এই আমরা চলে এসেছি মুন্না মাটন পয়েন্টে, আর এখান থেকে নিয়ে নিয়েছি ঘি রাইস, আর এই হচ্ছে মাটন কষা, এর দাম হচ্ছে 230 টাকা। তোমরা চাইলে চিকেন রাইসও নিতে পারো কলা পাতায়, এবং এরকম মাটির মাটিতে কিন্তু সার্ভ করা হয়। এখানে মোটামুটি এইরকম সাইজের চার পিস মতো মাটন আছে, আর এই মাটনটা সত্যি দারুণ খেতে। আর এখানে ভিড়টা দেখতেই পাচ্ছ, মানে কতটা ভিড়। আর এই যে রাইসটা আছে এর মধ্যে কাজু কিশমিশ অনেক কিছু দেওয়া আছে, সাথে স্যালাড আছে, আর চিকেনও কিন্তু তোমরা এরকমই তিন পিস কি চার পিস মতো পেয়ে যাবে। চলো টেস্ট করে দেখি, আগেও আমি খেয়েছি, দারুণ খেতে এখানকার খাবার, একবার ট্রাই করো পুরীতে আসলে মুন্না মাটনের মাটন ঘি রাইস। এবার একটু টেস্ট করে দেখি, এখানে যে চালগুলো আছে দেখো একদম ছোটো ছোটো ঝরঝরে, এই মাটনের যে ঝোলটা আছে না সেটা দিয়ে খেতে দারুণ লাগে। ফ্যান্টাস্টিক, মানে পুরীতে আমি যতবারই আসি এদের এখানকার মাটন কিন্তু ট্রাই করি, আর মাটনও একদম সফট, মানে সেই চর্বিযুক্ত একদম ভেজাজি পিস। মাটনের পিসগুলো দেখো এরকম ছোটো ছোটো কিন্তু মোটামুটি চার পিস মতো আছে, আর এগুলো কিন্তু বেশি খাসি, একটু একটু হতে পারে, বাট এর যে টেস্টটা আছে মাটনের ঝোলে আর চিকেনের যে পিসগুলো আছে এইরকম বড়ো বড়ো দেখো, মোটামুটি তিন পিস মতো কিন্তু চিকেনের পিস আছে সাথে ঝোল, আর ঝোল হচ্ছে আনলিমিটেড, রাইসের যে কোয়ান্টিটি আছে একজনের জন্য এনাফ, তাহলে তোমরা শেয়ার করতে পারো। অর্ডার তো আমাদের হয়ে গেছে মুন্না মাটন পয়েন্ট থেকে, দুর্দান্ত খেলাম। এবার একটা কথা বলি, মাটনটা আরেকটু সেদ্ধ হলে আমার মনে হয় ভালো হতো, চিকেনটাও খেয়েছিল, আর চিকেনটা কুড়িটাও খেয়েছি, আমিও খেয়েছি, চিকেনটা একটু হার্ড ছিল, মনে হচ্ছে যে আরেকটু সেদ্ধ হলে চিকেনটা বেশি ভালো হতো, বাট মাটনটা ঠিকঠাক ছিল কিন্তু আরেকটু সেদ্ধ হতে পারতো। বাট এর যে গ্রেভিটা, মাটনের গ্রেভি বলো বা চিকেনের গ্রেভি বলো, মানে দুটোই অসাধারণ, আর এই ঘি রাইসের মধ্যে ভর্তি ভর্তি কাজু কিশমিশ তো আছেই, মানে সত্যিকারের এদের এখানকার খাবার আমার দুর্দান্ত লাগে। কুড়িতে আমি আগেও এসে এনাদের এখানে মাটন রাইস খেয়েছি, আমার কিন্তু জাস্ট দুর্দান্ত লেগেছে। আর যাতায়াতের পরে তো প্রচুর অটো টোটো তোমাদের ধরবেই। এবার বলি যে চিকেনটা কিন্তু এনারা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে, আমি নিয়েছিলাম মাটন রাইস, মাটন রাইসের দাম ছিল 230 টাকা, চিকেন রাইসের দাম প্রবলি 180 টাকা, সেটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, কারণ মুন্না মাটনে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, আর আগেরবারের ভিডিও থেকে ওনাদের অনেক ভালো রেসপন্স হয়েছে নাকি, তো তার জন্য কিন্তু আমাদের এইরকম কমপ্লিমেন্টারি চিকেন রাইস কিন্তু সার্ভ করেছে এনারা। এবার দেখো তোমরা অনেকেই বলো দাদা ফ্রিতে খাও, এটা ফ্রিতে খাওয়া না, এটা ভালোবাসা। কেউ যদি মনে করে যে হ্যাঁ আমার ভিডিওর ফলে তার দোকানের একটু ভালো হয়েছে বা অনেক মানুষ তার দোকানকে চিনেছে, সে যদি বলে ভালোবেসে নাও চিকেন রাইসটা আমি আমার তরফ থেকে তোমাদের দিচ্ছি, সেটাকে ভালোবাসা বলে, এটাকে ফ্রিতে খাওয়া বলে না। আর এমন নয় যে আমি ফ্রিতে খেয়েছি বলে সেখানের কিছু কমি আছে সেটা আমি বলবো না, আমি অবশ্যই বলবো যে মাটন এবং চিকেনটা আরেকটু যদি প্রিপেয়ার করা হতো, সেদ্ধ হতো, তাহলে আরও ভালো হতো। অবভিয়াসলি তারা এই ভিডিওটা দেখবে এবং আমি জানবো যে পরবর্তীকালে এনারা এই জিনিসগুলো মাথায় রাখবে। ওভারঅল যদি বলতে হয় মুন্না মাটনের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছি, চলো একটু সামনের দিকে যাই, একটু খাবার দাবার তোমাদের দেখাই। সকালে মুন্না মাটনে তো খেলাম, বেশ ভালো লাগলো। আর পুরীতে আসলে তোমরা কিন্তু মুন্না মাটন অবশ্যই ট্রাই করো, দারুণ একটা জায়গা। মানে পুরীতে এই ট্রেনে আসার সময় বন্দে ভারত অনেকের সাথে আমার দেখা হয়েছিল, তারা জিজ্ঞেস করেছিল দাদা ভালো মটন কোথায় পাবো পুরীতে, আমি কিন্তু মুন্না মাটনটাই সাজেস্ট করেছি কারণ আমার পার্সোনালি ভালো লাগে এনাদের খাবার। এছাড়াও প্রচুর স্ট্রিট ফুড, সি ফুড এগুলো তো আছেই, বাট সি ফুড অবভিয়াসলি তোমরা বুঝে খাবে, আমি যেটা প্রতিবার বলি এবারও বললাম। ফার্স্টেই কিন্তু চলে এসেছি আমরা এই লাইট হাউস বিচের কাছে বার্গার অ্যান্ড বাইটসে, আর আমি যখন পুরীতে আসি এই দোকানটা থেকে কিন্তু আমি ট্রাই করি। পুরীতে যদি তোমাদের ভালো ফ্রাইড চিকেন খেতে হয় তাহলে কিন্তু এই দোকানটায় তোমাদের আসতেই হবে। এক্স্যাক্ট লোকেশন একদম লাইট হাউস বিচ এই যে সামনেটায়, আর এই যে পাশে হচ্ছে লাইট হাউস, লাইট হাউসের ঠিক পাশেই একটাই দোকান আছে ফ্রাইড চিকেনের, বার্গার অ্যান্ড বাইটস, এখানে তোমরা আসতে পারো।
আর এরকম বাইরে সুন্দর বসার জায়গা আছে, এখান থেকে সমুদ্র দেখতে দেখতে সুন্দর খাবার দাবার এনজয় করতে পারবে। আর এইদিকে কিন্তু টোটাল মেনু আছে, মেনুতে কী কী আছে তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। যেখানে কিন্তু বার্গার আছে, স্যান্ডউইচ আছে, পিজার অপশান আছে, ভেজ নন ভেজ ভ্যারাইটিস রকমের স্ন্যাক্স আছে। এছাড়াও KFC স্টাইল কিন্তু কিছু ফ্রাইড চিকেনও পাওয়া যায়, স্পেশালি এনাদের চিকেন পপকর্ন, এটা তো আমার মানে বেস্ট লাগে যাকে বলে। আর দামগুলোও কিন্তু অনেক রিজনেবল, একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। আর কারা কারা এখানে খেয়েছো আমার কমেন্টে জানিও। এছাড়াও ভ্যারাইটিস রকমের মকটেল আছে, যেগুলো কিন্তু তোমরা চাইলে ট্রাই করতে পারবে। আর একটা জিনিস এই দোকানটায় ভালো থাকে যে সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে ইনস্ট্যান্ট প্রিপেয়ার করে দেবে, মানে কোনো কিছুই কিন্তু রেডি থাকে না। দাদা দেখতে পাচ্ছ যা অর্ডার ছিল সেগুলো সব কিছু কিন্তু এখন আমাদের সামনেই বানাচ্ছে। এই কিন্তু গরম গরম দেখো যে ফ্রাইড চিকেনগুলো আমরা অর্ডার দিয়েছিলাম, পপকর্ন সব রেডি হয়ে গেছে। আর এখানে বার্গার রেডি হবে দাদা? বার্গার রেডি হবে? রেডি করা হলো। নিয়ে নিয়েছি কিন্তু এখান থেকে কিছু খাবার, যার মধ্যে নিয়েছি হচ্ছে হট পিংস, এই হচ্ছে 5 পিসের দাম প্রবলি 99 ছিল হয়তো। আর এই হচ্ছে পপকর্ন, পপকর্নও 99। এখানে মোটামুটি 15 পিস কতো আছে তোমাদের ভেঙে তো দেখাবোই। আর এইটা হচ্ছে বার্গার, বার্গারের দাম প্রবলি 149 টাইপের, মানে এইখানে যে খাবার দাবার আছে তোমরা মোটামুটি ওই আন্ডার 180-200 টাকার মধ্যে, 99 বা 109-110 টাকার মতো কিন্তু ভ্যারাইটিস রকমের খাবার আছে। প্রথমেই হচ্ছে হট পিংস যেটা আছে সেটা দিয়ে ট্রাই করি। আর এখানে মেয়োনিজ, তন্দুরি মেয়ো আর সস দিয়েছে, এরকম ডিপ করে খেয়ে দেখি। বাইরের কোটিংটা একদম ক্রাঞ্চি, ভেতরে যে চিকেনটা আছে পুরোপুরি জুসি চিকেন দেখো, মানে এক কথায় যদি বলতে হয় দুর্দান্ত। সন্ধেবেলায় এরকম বিচের ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে স্ন্যাক্সগুলো এনজয় করতে পারবে। এছাড়া প্রচুরটা খাবার আছে, টুকটাক কিছু তোমাদের দেখাবো, সবগুলো দেখানো পসিবল নয়। এবার হচ্ছে চিকেন পপকর্নগুলো তোমাদের দেখা, এগুলো ছোটো ছোটো বেশ ভালো, মানে সন্ধেবেলায় টাইম কাটানোর জন্য দুর্দান্ত খেতে। একটা তোমাদের ভেঙে দেখাই, ভেতরে চিকেনের পরিমাণ দেখো, আর চিকেনটাও একটা সুন্দর ম্যারিনেশন করা আছে, বাইরে তো ক্রিস্পি কোটিং আছেই বাট অ্যাকচুয়ালি এটা দারুণ খেতে। আর এরকম ছোটো ছোটো ফ্রাইড চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই ঐতিহাসিক মুহূর্ত যখন এই বার্গারটা খেতে হবে, বার্গারটা কীভাবে প্রিপেয়ার করলো সেটা তোমাদের দেখালাম। ওপরে বাটার দেওয়া আছে আর প্রচুর লোডেড বার্গার, মানে একটা খেলে পেট পুরো ভরে যাবে সন্ধেবেলার জন্য। টেস্ট করি। বার্গারে তো কমন বললাম, বার্গারের জায়গাটা চিকেন পড়ে গেলো, ফ্রাইড চিকেন, ভেতরে একদম মেয়োনিজ থেকে শুরু করে পেঁয়াজ শসা সমস্ত কিছু দেওয়া লোডেড, তার সঙ্গে ফ্রাইড চিকেন, এক কথা যদি বলতে হয় দুর্দান্ত বার্গারটা। এই দোকানটার খাবার লিটারালি আমার দারুণ লাগে। পুরী কখনো আসলে একদম লাইট হাউসের সামনেই বার্গার অ্যান্ড বাইটসে ট্রাই করে দেখো খাবারগুলো। বার্গার অ্যান্ড বাইটসে খেয়ে কিন্তু আমার পেট পুরো ফুলই বলতে পারো, মানে এখন রাতে ডিনার করবো কী করে বুঝতে পারছি না, কারণ বার্গার বা এই ফ্রাইডস আইটেমগুলো খেলে প্রচুর আর কি মানে পেট ভরে যায় যাকে বলে। আর তার মধ্যে পুরীতে তো প্রচুর খাবার দাবার আছেই, আমরা যেহেতু কালকেও আছি তো কালকে কিছু খাবার দাবার ট্রাই করবো। আজকে তো মুন্না মাটন পয়েন্ট আর এই বার্গার বাইটস দুটো দোকান দেখালাম, এই দুটো দোকান সত্যিকারের পুরীতে আমি বলতে পারি তোমরা যদি এসে একবার ট্রাই করো একদমই কিন্তু নিরাশ হবে না, সত্যি দুটো দোকানের খাবারই দুর্দান্ত। আর এখানে দেখো লাইন দিয়ে সি ফুডের অনেকগুলো অপশান আছে, যেগুলো দেখে আমাদের একটু বেটার মনে হচ্ছে আগের বারের থেকে। পমফ্রেট কত করে গো? পমফ্রেট 100 টাকা। SBI বা ভিক্টোরিয়া হোটেলের সামনে এইখান থেকে খাচ্ছে হচ্ছে চিকেন সাথে, যেটা বিক্রি হচ্ছে 50 টাকা করে। এখানে অনেক রকমের অপশান আছে দেখতে পাচ্ছ, 50 টাকা, 40 টাকা, ভেজ নন ভেজ মোমো আছে, ওইদিকে চিকেন পকোড়া আছে। আর এইটুকু জায়গার মধ্যে কিন্তু অনেক কটা ATM আছে, SBI, HDFC, অ্যাক্সিস, তোমরা এখান থেকে কিন্তু ATM ইউজ করতে পারবে। আর এদিকে মোমোর অপশানও আছে। আমরা নিলাম হচ্ছে এই জিনিসটা চিকেন সাথে, 50 টাকা দাম নন ভেজ। অলরাইট, তো নিয়ে নিচ্ছি এই চিকেন সাথে যার দাম হচ্ছে 50 টাকা, একদম গরম গরম, সাইজ তো পারফেক্টই আছে, মেয়োনিজ আর চাটনি দিয়েছে। দারুণ খেতে, বাইরে একদম ক্রাঞ্চি কঠিন,
ভেতরে কিন্তু জুসি চিকেন দেখতে পাচ্ছ, গরম গরম একদম পারফেক্ট লাগছে। আর ক্যাপসিকাম আর টমেটো দুই সাইডে দুটো দেওয়া আছে, ভেতরে কিন্তু কাটি আছে, এটা একটু বুঝে খাবে, এটা দারুণ। আর এখানে কিন্তু মোমো পাওয়া যাচ্ছে, মানে ওই পাশে স্পাইসি চিকেন পাওয়া যাচ্ছে, চিকেন সাথে আছে চিকেন ললিপপ ড্রামস্টিক। আর এখানে তো দাদাদের এখান থেকে খেলাম হচ্ছে চিকেন স্ট্রিপ, আর এইদিকে পাওয়া যাচ্ছে কিন্তু ড্রাই চিলি চিকেন এবং চিকেন পকোড়া। দাদা চিকেন পকোড়া কি দাম আছে? পকোড়া ভাজা হচ্ছে, ভেজে তারপরে জিনিসটাকে সতে করা হবে চাইনিজ সসে। নিয়ে নিয়েছি এখানে ড্রাই চিলি চিকেন দেখতে পাচ্ছ, ছ পিসের দাম হচ্ছে 100 টাকা, আর সাইজ হচ্ছে একদম বড় বড়। এটা কিন্তু বোন শুদ্ধ আছে, বোনলেস আছে, মিলিয়ে ঝুলিয়ে আছে, এইরকম টেস্টি দেখতে হয়েছে। আর আমি প্রথমবার আর কি পুরীতে সেরকম ড্রাই চিলি চিকেন দেখলাম। এই ড্রাই চিলি চিকেন কিন্তু একদম SBI-এর পাশে যে মোমোর দোকানটা থেকে খাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ রোজ মোমো, এই দোকানে কিন্তু সমস্ত খাবারগুলো পাওয়া যাচ্ছে, আর এক একটা খাবার সত্যিকারের বেস্ট টেস্টি, আর সেই সেল আছে। চলো একটু খেয়ে দেখি এবার। আর সাইজ দেখো একদম বড় বড় আছে, এক প্লেট নেবে তোমরা আরামসে কিন্তু দু তিনজন শেয়ার করতে পারবে, আর চাইলে তোমরা পার্সেল করেও নিতে পারো। ভেতরে দেখো মাংসের পরিমাণ একদম বেশ ভালো আছে, উপরে পাতলা একটা প্রোটিন আছে যেটা দিয়ে পকোড়া করা, তারপরে জিনিসটাকে টস করা হয়েছে, তোমাদের পুরোটা দেখালাম। এবার এই চিকেনের পোর্শনটা আরো একবার খেয়ে দেখি, জিনিসটা এত সুন্দর সফট হয়েছে, আর চাইনিজ সসের ব্যালেন্সটা খুব ভালো হয়েছে, দেখে তোমরা বুঝতে পারছো খুব কালারফুল হয়েছে। আর এখানে কোটিং দেখো একদম নেই বললেই চলে, হালকা একটা কোটিং, ভেতরে কিন্তু ম্যাক্সিমামটাই মাংস, বোন আছে মানলাম, কিন্তু বড় বড় সাইজ মাংসের পরিমাণও আছে, সাথে ক্যাপসিকাম পেঁয়াজ সব মিলিয়ে সন্ধ্যেবেলায় এরকম এক প্লেট দিয়ে সি বিচের ধারে বসে যদি খাও সন্ধ্যাটা জমে যাবে পুরীতে। এখানকার মোমো, মোমো কিন্তু চিকেন ভেজ দুরকমই আছে। দাদা দাম কি আছে চিকেন আর ভেজে? 50 টাকা ভেজ, 50 টাকা চিকেন। ছ পিস থাকে? ছ পিস। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ফুচকা কর্ন মাখা, মানে সুইট কর্ন মাখা, এটা কিন্তু কমন, আর মোমো প্রচুর জায়গায় আছে। এইদিকে দেখতে পাচ্ছি লঙ্কার চপের দোকান, লঙ্কাগুলো সাজিয়ে দেখেছো, ওইদিকে চাউমিন আছে, আইসক্রিম আছে, প্রচুর খাবারের অপশান। খড়গোদ্দার বিচের সামনে যে চৈতন্যদেবের স্ট্যাচু আছে সেখানটাতে, আর এইখানে দেখো কত খাবারের অপশান সন্ধ্যাবেলা থেকে খুলেছে। এখানে মাছ ভাজা থেকে শুরু করে মোমো থেকে শুরু করে চাউমিন, রোল, পকোড়া, চা সমস্ত কিছু আছে, আর এখানে বসার জায়গাও আছে, খেলে কিন্তু বসা ফ্রি। আর সমুদ্র যারা যে বসাগুলো আছে যেগুলো 30-40 টাকা করে ঘন্টায় নেয়, এবার দেখি ভালো মাছ কোথায় পাওয়া যায়। এখানে তো দেখতে পাচ্ছি সব মানে ভেজে রেখেছে। এরকম অনেক কাঠ খুলেছে, মানে এরকম গাড়িতে এইরকম টাইপের প্রচুর কাঠ তোমরা পেয়ে যাবে, যেখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, দম বিরিয়ানি এবং সি ফুড, আরও প্রচুর প্রচুর খাবার। তো সব কিছু তো খেয়ে দেখানো পসিবল না, এবার যেইটুকু খেলাম কিছু ইউনিক খাবার পেয়েছি সেগুলো দেখালাম তোমাদের। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, পেটটা একদম ফুল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পুরী সিরিজ এখানেই শেষ হলো, আরও নতুন সিরিজ খুব তাড়াতাড়ি আসছে। চলো আপাতত সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর পুরীর যে জার্নি পার্ট টোটাল আর কি নন্দনকানন থেকে শুরু করে এই যে OTBC-র বাসের যে ভিডিও আছে সেটা কিন্তু জার্নি চ্যানেলে আসবে, জার্নি উইথ ডিজিতে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার সম্পর্কে আরও জানতে চাইলে ইনস্টাগ্রামে চলে আসো, গল্প হবে। চলো গুড নাইট সবাইকে ফ্রম পুরী।